দেখি ভিডিও কলে কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং সহযোগিতার সকল মানুষের দোয়া। আমার খুব ভালো লাগছে আপনাকে দেখে। আজকে নীল রঙের একটা পাঞ্জাবি পরছেন নাকি? এটা মাইনছে বলে তারে কালারে কালা, আমার নাকি লাগে কত যে ভালা, আর কালা গলার মালা আর লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। গান তো আর গাইতে পারি না, গান গাওয়া হবেও না, তাই তো? পারেন, কিন্তু একটু বেসুরা হয় আর কি। সবাই গান গাইতে পারে, কেউ সুরে গায়, কেউ বেসুরে গায়। ভাই সবাই যদি সুরে গায় তাহলে তো শিল্পী সবাই, তাহলে বেসুরা কে থাকবে? তার জন্য ওই আল্লাহ তাআলা ওই হিসাব করে দিতে, কাকে কোনটা দিতে হবে সেটা সেটা ভালোই জানা, ঠিক না? বুঝছি, আপনি যে গান হবে না, যেটা দিয়ে হবে ওটা খুব ভালো করতেছেন আশা করি, ওটা কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, আজকে বাংলাদেশে, আজকে বাংলাদেশে তো ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হয়েছে। আপনার আত্মীয় বা পরিচিতদের মধ্যে কেউ ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে? যে একজন দিয়েছে, আমার সমন্দির মেয়ে। সমন্দির মেয়ে? আহারে, একটু জন্য শালার মেয়ে হইল না? না, উনি আজকে শুনলাম যে পাস করতে, তখন মিষ্ট খেতে পারলাম না, তো ওইভাবেই সমর্থনা জানাইলাম মোবাইলের মাধ্যমে, তো অনেক খুশি হইলাম। তো আসলে পরীক্ষার্থী যারা পাস করছে তাদের তো অনেক খুশি, আর যারা ফেল করছে তারা তো অনেক কষ্ট ভোগ করতেছে। তাদের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আগামীতে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, ওই আশা ওই প্রত্যাশাই করি, এবং ওদের জন্য দোয়াও করি যাতে ভালোভাবে পড়ে পড়াশোনা করতে পারে। যারা ফেল করেছে ওরা যদি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে থাকে, তাহলে ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। হোঁচট না খেলে কিন্তু হাঁটা শেখা যায় না। সো চলার পথে ফেল পাস এগুলো থাকবেই, এগুলো জীবনের অংশ, কিন্তু এটাই জীবন না। না, এটাই জীবন না। কেউ দেখেন যে পড়ালেখা তারও হচ্ছে, কিন্তু তার যে স্টাইলটা, লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারছে, তার যে ব্যবসা তো কোনো কিছু, যে কোনো কিছু সে তার কর্মক্ষেত্রে যাইতে পারে, কেউ কিংবা কুক হচ্ছে, এত তো ভালো তার মেধা ছিল না, কিন্তু ভালো একটা কুক, কেউ অন্য পেশায় ভালো একটা যে কোনো জিনিস অর্জন করতে পারছে। সবাই কিন্তু এক না, সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। যেরকম একজন সাধারণত টেইলার হলে সে কাপড়ের দর্জি, দর্জি যেটা বলে বাংলায় টেইলার, তো ওইটা হইলে কিন্তু সে তার পেশার জন্য কিন্তু মাস্টার, ঠিক আছে? আপনি মাস্টারি করতেন, আপনি মাস্টারি ছাড়া বিদেশ গেছেন কেন? ভাই মাস্টারি ছাড়া বিদেশ গেছি কেন বললে তো ওই মানুষে বলে না, কিন্তু দুষ্টু লোক তাকে ক্লাসের মধ্যে ওই জিনিসটাই বলতেছিলাম। যখন আমরা দেখেন ফাইভ পাস করে যখন হাই স্কুলে যাই, তখন কিন্তু আমাদের ছাত্রছাত্রী অনেক থাকে, তাই একই ক্লাসে 200 ছেলে থাকে, কমসে কম এরকম থাকে, তখন আস্তে আস্তে কিন্তু কমতি হয়ে যায়, কমতি হয়ে যায় না, তখন সব কিন্তু থাকে না। যখন দেখবেন আপনি এসএসসি পাস করবেন, দেখবেন যে অর্ধেকের তিন ভাগের একবার 30% থাকে সর্বোচ্চ, 70% কিন্তু জড়িয়ে যায়, তো ওদের মধ্যেই ধরতে পারেন ওই হিসাবে। তো আমি তো অল্প, যতটুকু অল্প পড়ালেখা করে বাহিরে এবং চিন্তা করছিলাম কি টাকা মনে হয় ইনকাম বেশি করতে পারবো পড়ালেখা ছাড়া, কিন্তু এখন দেখতেছি আসলে মেয়ে মূলত পড়ালেখাটাই মেইন, কিছু না কিছু জানতে হয় জীবনে ভালো থাকতে হলে, কিছু না কিছু জানতে হয়, শুধু এমনি হাফিজ হাফিজের বটগাছ করলে হয় না। এনিওয়ে ভাইয়া, জি ঠিক আছে, ওই হিসাবে দেখেন, হ্যাঁ আমি ও একটা কথা বলি, ওই হিসাবে দেখেন আপনি যদি যতদিন এই করেন, পড়ালেখা করলে অন্যরকম একটা মানুষের প্রতি জ্ঞান হয়, যে একটা দেখেন ও যদি একজন পড়ালেখা করে নাই সাধারণত, তার সাধারণ জ্ঞান কিন্তু নলেজও অনেক কম থাকবে, নলেজটাও এত হবে না, তো পড়ালেখা করলে দেখেন নলেজ যেরকম বাড়বে, তখন কিন্তু মানুষের চলা ফেরা আচার ব্যবহার সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তার সে ইনকাম করতে পারুক কিংবা না পারুক। এখন দেখেন আমাদের বাংলাদেশে কি অবস্থা, এই বি পাস করে আপনি মাস্টার পাস করে ধরে বেকার ঘুরতেছে। আমার ফ্রেন্ড এখনো ওরা বিএ করতে পারে নাই,
আপনি জানেন আমি ভাইয়া একটা কথা বলি আপনাকে, আসলে চাকরি চাকরি এই চাকরি শব্দটার বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে, চাইলে ব্যবসা করা যায়, এখন অনেক কিছু করা যায়, অনেক অপশন আছে। যাই হোক ভাইয়া, ভালো থাকেন, আবার কথা হবে আপনার সাথে, খুব ভালো লাগলো, আসসালামু আলাইকুম।